আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 8টি সেরা এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের পিঠে ব্যথা নিমেষেই কমাতে সাহায্য করবে। প্রিয় দর্শক, শুরুতে একটি ছোট্ট অনুরোধ, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি টিপুন। আমার লক্ষ্য হচ্ছে এই চ্যানেলে সঠিক তথ্য এবং নির্ভরযোগ্য এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনি সর্বোচ্চ স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে নিচের লাইক বাটনটি টিপুন। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, পিঠ হচ্ছে ঘাড়ের ঠিক নিচ থেকে শুরু করে কোমরের উপরের এলাকা। এটি আমাদের মেরুদণ্ডের সবচেয়ে বড় অংশ, যাকে থোরাসিক স্পাইন বা মিড ব্যাকও বলা হয়, যা 12টি কশেরুকা নিয়ে গঠিত। তাছাড়া পিঠ হচ্ছে আমাদের মেরুদণ্ডের একমাত্র অংশ যা রিব কেজ বা পাঁজরের সাথে সংযুক্ত থাকে। এখন প্রশ্ন আসতে পারে, পিঠে ব্যথা সাধারণত কোথায় হয়, এর লোকেশনটা কোথায়? গবেষণায় দেখা গেছে প্রায় 50% পিঠে ব্যথার রুগীরা তাদের শোল্ডার ব্লেড এবং মেরুদণ্ডের মাঝখানে এই অংশে ব্যথাটা অনুভব করেন। এটিকে আমরা মেডিকেলের ভাষায় রম্বয়েড পেইন বলি। তাছাড়া ঘাড়ের নিচের অংশের নার্ভের ইরিটেশনের কারণে ব্যথাটা সারা পিঠে ছড়িয়ে যেতে পারে। এটিকে আমরা মেডিকেলের ভাষায় রেফার্ড পেইন বা রেডিকুলোপ্যাথি বলি। বেশিরভাগ পিঠে ব্যথার কারণই হচ্ছে সফট টিস্যু, মাসুলের ইমব্যালেন্স অথবা জয়েন্টের ডিসফাংশন। পিঠে ব্যথার সবচেয়ে কমন কারণগুলো হলো ব্যাড পশ্চার বা অসঠিক ভঙ্গি, 2 পিঠের মাসুলের দুর্বলতা, 3 রিব জয়েন্টসের স্টিফনেস অর্থাৎ আমাদের পিঠের যে জয়েন্টসগুলো আমাদের পাঁজরের সাথে সংযুক্ত থাকে সেই জয়েন্টসগুলোর মধ্যে স্টিফনেস। তাছাড়া ঘাড়ের নিচের অংশের নার্ভে ইরিটেশনের কারণেও ব্যথাটা পিঠে রেফার করতে পারে, সেটা আমি আগেই উল্লেখ করেছি। ফোরওয়ার্ড হেড পশ্চার বা রাউন্ডেড পশ্চার, এটি খুবই কমন, যা পিঠে ব্যথার অন্যতম প্রধান কারণ। আপনি যখন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনার মাথা হয়তো এভাবে নিচু হয়ে আছে এবং তা বুঝতে পেরে সম্ভবত আপনি নিজেকে কারেক্ট করে নিয়েছেন, দ্যাটস গ্রেট। তবে আমরা যখন দীর্ঘক্ষণ ডেস্কটপে, ল্যাপটপে বা মোবাইলে ঝুঁকে কাজ করি, এটি আমাদের ঘাড়ের নিচের অংশের নার্ভে চাপ ফেলতে পারে। তাছাড়া পিঠের মাংসপেশির মধ্যে ইমব্যালেন্স সৃষ্টি করতে পারে, যা আমাদের দীর্ঘমেয়াদি পিঠে ব্যথার কারণ হতে পারে। তাছাড়া ফরওয়ার্ড হেড এবং রাউন্ডের পশ্চারের কারণে আপনার পাঁজরের জয়েন্টসগুলো স্টিফ হয়ে পিঠে ব্যথার কারণ হতে পারে। এইসবই হলো পিঠে ব্যথার মূল কারণ, যেগুলোকে আমরা মেকানিক্যাল পেইন বলি, যা সহজ কিছু এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা 100% কারেক্ট করতে পারি। তাছাড়া কখনও কখনও এই পিঠে ব্যথা মারাত্মক কোনো রোগের উপসর্গ হিসাবে দেখা দিতে পারে, সে নিয়ে আমি ভিডিওর শেষে একটু আলোচনা করব। তবে মনে রাখবেন, অসঠিক ভঙ্গি, ব্যাড পশ্চার এবং আমাদের লাইফস্টাইলই পিঠে ব্যথার মূল কারণ, এবং এগুলো এক্সারসাইজের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। আসার কথা হলো, এই 8টি দুর্দান্ত ব্যায়াম যে কোনো ধরনের পিঠে ব্যথা বা মেকানিক্যাল থোরাসিক পেইন সম্পূর্ণ নিরাময় করবে, এবং প্রতিটি ব্যায়াম করতে আপনার মাত্র 1 মিনিট সময় লাগবে। প্রথম 4টি এক্সারসাইজ হচ্ছে মোবিলাইজেশন এবং স্ট্রেচিং এক্সারসাইজ। ব্যায়ামগুলো আপনার পিঠের মেরুদণ্ড বা থোরাসিক স্পাইনকে মোবিলাইজ করে এর স্টিফনেস দূর করবে, অর্থাৎ আপনার পিঠের মেরুদণ্ডের জয়েন্টসের যে জায়গা আটকে আছে সেটিকে সচল করে তুলবে। তাছাড়া পিঠের মাসুলের যেখানে টাইটনেস আছে সেখানে স্ট্রেচিং করে এর ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা ফিরিয়ে আনবে। শেষের 4টি এক্সারসাইজ হচ্ছে স্টেবিলিটি এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই ব্যায়ামগুলো পিঠের দুর্বল মাসুলকে শক্তিশালী করবে এবং শোল্ডার ব্লেডস এবং থোরাসিক স্পাইনের মধ্যে স্টেবিলিটি উন্নত করবে। এই 8টি ব্যায়াম থোরাসিক স্পাইনের জয়েন্টসের ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে এবং পিঠের মাসুলের স্ট্রেংথ এবং স্টেবিলিটি ইম্প্রুভ করে আপনার পিঠে ব্যথা চিরতরে নিরাময়ে সাহায্য করবে। চলুন তাহলে এই 8টি ব্যায়ামের রুটিন আমরা এখন শিখে নেই। আমাদের 1 নম্বর ব্যায়াম হচ্ছে সাইড লাইং থোরাসিক রোটেশন। এটি আপনার ঘাড়ের মেরুদণ্ড বা সার্ভাইকাল স্পাইনকে রোটেট করবে এবং পিঠের মেরুদণ্ড বা থোরাসিক স্পাইনকে এক্সটেনশন এবং রোটেশনের মাধ্যমে গাইড করবে। তাছাড়া বিভিন্ন গতির মাধ্যমে এটি আপনার খাদ, শোল্ডার ব্লেডস এবং নার্ভাস টিস্যুকে ও লার্জ রেঞ্জ অফ মুভমেন্টে নড়াচড়া করবে। এর মাধ্যমে আপনার ঘাড়ের নিচের অংশ এবং পিঠের স্টিফনেস কমবে এবং মোবিলিটি উন্নত হবে। এই ব্যায়ামটি আপনি উভয় পাশে 10 বার করে করবেন। আমি শুধু এক পাশে ব্যায়ামটি করে দেখাচ্ছি। বিছানায় বা ফ্লোরে এক পাশে শুয়ে উভয় হাঁটু যতটা পারেন উপরের দিকে টানুন। হাঁটুকে 90 ডিগ্রির উপরে ব্যান্ড করে ব্যায়ামটি করলে আপনি পিঠে স্ট্রেচিংটা ভালো অনুভব করবেন।
আপনার পাকে যথাস্থানে রাখতে নিচের হাত দিয়ে হাঁটুকে ধরে রাখুন, তারপর উপরের হাতকে উপরে তুলুন এবং পিছনে নিন যতক্ষণ না আপনি পিঠে একটি স্ট্রেচ অনুভব করছেন। চেষ্টা করুন যতদূর আপনার পিঠকে ঘোরাতে পারেন এবং আপনার খাদ কতটা ফ্লোরের কাছাকাছি যেতে পারে, শেষে ধরে রাখুন। কয়েকটি গভীর শ্বাস নিন, পারলে আপনি 10 থেকে 15 সেকেন্ডের মতো এই অবস্থানে ধরে রাখতে পারেন, তারপর আগের অবস্থানে ফিরে আসুন। এই ব্যায়ামটি আপনি উভয় পাশে 5 থেকে 10 বার পুনরাবৃত্তি করুন। পিঠ ঘোরানো বা থোরাসিক রোটেশনে এই ব্যায়ামটি আমরা চেয়ারে বসেও করতে পারি। সো আমাদের 2 নম্বর ব্যায়াম হচ্ছে থোরাসিক রোটেশন ইন সিটিং। চেয়ারে সোজা হয়ে বসুন, আপনার বিপরীত হাঁটুর বাইরের দিকে এভাবে এক হাত রাখুন, অন্য হাত সোজা রেখে পিছনের দিকে যতদূর রিচ করতে পারেন ততদূর রিচ করুন। এ সময় আপনার মাথা ও ঘূর্ণায়মান হাতকে ফলো করবে, অর্থাৎ আপনার হাতের দিকে তাকিয়ে থাকতে হবে। উভয় দিকে স্লোলি ধীরে ধীরে ব্যায়ামটি 10 বার পর্যন্ত পুনরাবৃত্তি করুন। শেষের দিকে কয়েক সেকেন্ড ধরে রেখে আপনি স্ট্রেচিংটিকে আরও এফেক্টিভ করতে পারেন। আমাদের 3 নম্বর ব্যায়াম হচ্ছে থোরাসিক এক্সটেনশন বা পিঠের এক্সটেনশন এক্সারসাইজ। এই ব্যায়ামের মাধ্যমে আমরা পিঠকে বা থোরাসিক স্পাইনকে এক্সটেনশন মুভমেন্টে নিয়ে যাব, অর্থাৎ আমরা পিছনের দিকে পিঠকে ব্যান্ড করব। এটি চেয়ারে বসে সহজেই করে নেওয়া যায়। আপনি যদি অফিসে বা বাসায় কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করেন তাহলে এটি খুবই উপকারী একটি ব্যায়াম। এই ব্যায়াম আপনার ফরওয়ার্ডের পশ্চার, রাউন্ডের পশ্চার কারেক্ট করে পিঠে ব্যথা প্রতিরোধ ও নিরাময় করবে। একটি মজবুত 4 পায়ের চেয়ারে বসে ব্যায়ামটি করুন। চাকাযুক্ত চেয়ার বা রকিং চেয়ার ব্যবহার করবেন না। চেয়ারে সোজা হয়ে বসুন, এখন হাত দিয়ে মাথার পিছনে ধরে ধীরে ধীরে উপরে ছাদের দিকে তাকান। যতদূর সম্ভব আপনার কনুই দুটোকে উপরে তুলুন, পিঠকে চেয়ারের পিছনের দিকে ব্যান্ড করুন। এই অবস্থানে কয়েক সেকেন্ড ধরে রেখে আগের অবস্থানে ফিরে আসুন। ব্যায়ামটি আপনি 10 বার রিপিট করুন। আমাদের 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে থোরাসিক ক্যাট খাও। থোরাসিক ক্যাট খাও আমাদের পিঠের মেরুদণ্ড বা থোরাসিক স্পাইন, রিব জয়েন্টস বা পাঁজরের জয়েন্টস এবং ঘাড়ের নিচের জয়েন্টসগুলোকে মোবিলাইজ করার জন্য একটি গ্রেট এক্সারসাইজ। সুতরাং এটি পিঠে ব্যথা নিরাময়ের জন্য অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো মুভমেন্ট করছি। ক্যাট খাও হচ্ছে এমন একটি ব্যায়াম যার মাধ্যমে সার্ভাইকাল স্পাইন এবং থোরাসিক স্পাইনকে আমরা ফ্ল্যাকশন এবং এক্সটেনশন করব, সেই সাথে শোল্ডার ব্লেডসের প্রোট্রাকশন এবং রিট্রাকশন মুভমেন্টও করছি। হাঁটু এবং খনুইয়ের উপর ভর করে এভাবে অবস্থান নিন, তারপর আপনার পিঠকে ধীরে ধীরে উপরে তুলে গোলাকৃতি করুন, তারপর নিচে নামান। স্লোলি এভাবে আপনি 10 বার ব্যায়ামটি রিপিট করুন। এখন আমরা পিঠের 4টি স্ট্রেংথেনিং এক্সারসাইজ শিখব। আমাদের 5 নম্বর এক্সারসাইজ হচ্ছে প্রন ডব্লিউ মুভ, অর্থাৎ উপর হয়ে শুয়ে ডব্লিউর মতো মুভ করা। এই ব্যায়ামটি আপনার পিঠের স্থিতিশীলতা এবং শক্তি উন্নত করে পিঠে ব্যথা কমাতে সহায়তা করবে। এই ব্যায়ামের গতি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ডব্লিউর মতো। এই ব্যায়ামের জন্য হাত দুটোকে এভাবে দুপাশে বুকের বরাবর রেখে উপর হয়ে শুয়ে পড়ুন। এখন আপনার বুককে সামান্য উপরে তুলে কনুই দুটোকে পিছনের দিকে পুশ করুন, সেই সাথে আপনার শোল্ডার ব্লেডসগুলোকে স্কুইজ করুন। এই অবস্থানে 2 থেকে 3 সেকেন্ড ধরে রেখে বুককে আবার নিচে নামিয়ে নিন। এই ব্যায়ামটি আপনি 1 থেকে 3 সেট প্রতিবারে 10 বার করুন। গ্রেট এক্সারসাইজ যার মাধ্যমে আমরা থোরাসিক স্পাইনকে এক্সটেনশন করছি এবং সেই সাথে শোল্ডার ব্লেডসের মধ্যবর্তী মাসলগুলোকে অ্যাক্টিভেট এবং শক্তিশালী করছি। আমাদের 6 নম্বর এক্সারসাইজ হচ্ছে ওয়াল অ্যাঞ্জল। এটি আপনার কাঁধের ব্লেডের চারপাশের মাসলস যেমন রম্বয়েড, মিডল ট্রাপিজিয়াসকে শক্তিশালী করার কার্যকরী উপায়।
এইসব মাসলগুলো আমাদের পিঠের মেরুদণ্ডকে সাপোর্ট দেয় এবং পশ্চার উন্নত করে। এভাবে একটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ান। এখন আপনার কোমর, খাদ এবং মাথা দেয়াল ছুঁয়ে থাকবে এবং পা দুটো দেয়াল থেকে প্রায় 6 ইঞ্চি দূরে রাখুন। এবার হাত দুটোকে এভাবে দেয়ালের সাথে রেখে ধীরে ধীরে খনই সোজা করে উপরের দিকে উঠান এবং নিচে নামান। যাদের রাউন্ডেড শোল্ডার বা পো পশ্চার, তাদের শুরুতেই ব্যায়ামটি একটু ডিফিকাল্ট হবে, তবে ধীরে ধীরে নিজস্ব গতিতে ব্যায়ামটি করলে এটি পশ্চার কারেকশন করে আপনার পিঠে ব্যথা নিরাময় করবে। ব্যায়ামটি আপনি 10 থেকে 20 বার পুনরাবৃত্তি করুন। ওয়াল অ্যাঞ্জল ব্যায়ামটি আপনি এভাবে বিছানায় বা ফ্লোরেও করতে পারেন। পিঠের উপর শুয়ে আপনার হাতগুলোকে এভাবে উপরে তুলে রাখুন, তারপর কনুইকে সোজা করে হাতগুলোকে যতদূর সম্ভব পিছনে নিন, তারপর আস্তে আস্তে করে আগের অবস্থানে ফিরিয়ে আনুন। ব্যায়ামটি আপনি অ্যাবিলিটি অনুযায়ী 5, 10, 15 বা 20 বার স্লোলি রিপিট করুন। এর মাধ্যমে আপনি পিঠের মাংসপেশিকে শক্তিশালী করছেন, যা পিঠে ব্যথা নিরাময় এবং প্রতিরোধ করবে। আমাদের 8 নম্বর এবং ফাইনাল এক্সারসাইজ হচ্ছে চিন ঠাক। এই ব্যায়ামটি আমরা চেয়ারে বসে করব। এটি আমাদের ঘাড়ের ডিপ মাসুলকে শক্তিশালী করার একটি অত্যন্ত কার্যকরী ব্যায়াম। অনেকগুলো গবেষণায় প্রমাণিত হয়েছে যে ঘাড়ের ডিপ মাসুলকে শক্তিশালী করার মাধ্যমে আমরা রাউন্ডেড পশ্চারকে কারেক্ট করতে পারি, যা আমাদের পিঠে ব্যথার অন্যতম কারণ। এই ব্যায়ামের জন্য আপনি একটি চেয়ারে সোজা হয়ে বসুন। সামনের দিকে সোজা তাকিয়ে আপনার থুতনিকে গলার দিকে টানুন। আপনার দুটো আঙ্গুল থুতনিতে রেখে এভাবে গাইড করতে পারেন। যখন চিন ট্যাক করবেন, তখন আপনার থুতনি আঙ্গুল থেকে সোজা পিছনে সরে আসবে। মনে রাখবে, এই ব্যায়ামের সময় আপনাকে সোজা সামনের দিকে তাকাতে হবে। মাথাকে কখনোই নিচু বা উঁচু করলে ব্যায়ামটি সঠিক হবে না। এই মুভমেন্টটা এমন হবে যেন আপনি ডাবল চিন তৈরি করছেন। এই অবস্থানে কয়েক সেকেন্ড ধরে রেখে আবার থুতনিকে পূর্বের অবস্থায় নিয়ে যান। ব্যায়ামটি আপনি 1 থেকে 3 সেট প্রতি সেটে 10 বার করতে পারেন। ভিউয়ার্স, আশা করি এই 8টি ব্যায়াম আপনার পিঠে ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকরী হবে। ভিডিওতে দেখানো ব্যায়ামগুলো আপনার জন্য কীভাবে কাজ করছে তা আমাদের নিচের কমেন্ট বক্সে জানাবেন। তবে ব্যায়ামগুলো করার 2-3 সপ্তাহ পরেও যদি আপনার পিঠে ব্যথা না কমে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। তিনি আরও ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনার পিঠে ব্যথার কারণ অন্য কোনো মারাত্মক রোগের উপসর্গ কিনা। তবে আমি আবারও বলছি, অযথা ভয় পাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে পিঠে ব্যথার কারণ মেকানিক্যাল, যা আমাদের অসঠিক পশ্চারের কারণে অথবা ঘাড়ের নিচের নার্ভের ইরিটেশনের কারণে হয়ে থাকে, যা সঠিক ব্যায়ামের মাধ্যমে 100% সুস্থ হওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে শিগগিরই। ধন্যবাদ।